আসসালামু আলাইকুম। আমি আইসি বিগত 1 সপ্তাহ আগে, যারা নতুন প্ল্যান কররা, আইদার স্টুডেন্ট বিসায় ওর ওয়ার্ক বিসায় ইউনাইটেড কিংডম আইতা, সো তারার দায় আসলে একজন নতুন ইমিগ্রেন্টর দায় ওয়েলকামিং কান্ট্রি, যে কোনো একটা সেক্টর আপনি স্কিল হইয়া আইতা। তো আমার সবকিছু লন্ডন ভালো লাগছে, বাট আমি অনেক মানুষ দেখছি তারা গুগল ম্যাপটা কিলা ইউজ করুন, দেখরা তু ভাল রে। আর আজকে আমরা যে বিষয় লিয়ে মারতাম কইছিলাম, যারা নতুন প্ল্যান কররা আইদার স্টুডেন্ট বিসায় ওর ওয়ার্ক বিসায় ইউনাইটেড কিংডম আইতা, সো তারার দায় আসলে 6 মাস 1 বছর আগে থেকে আপনারা কিতা কিতা প্রিপারেশন নিতে পারবেন, ওগুলোই আমরা আসলে আজকে একটু মাতলাম। সে নতুন আইসে, তার এক্সপিরিয়েন্সও আমরা শুনবো। তো ফার্স্ট অফ অল হইলে গিয়া একটা দেশ আপনি যাইতে, খালি ইউনাইটেড কিংডম নাই, যে কোনো দেশও যাইতে হইলে আপনার 6 মাস 1 বছর আগে থেকে একটা প্রিপারেশন লওয়া লাগে। সো আপনি একটা দেশের কালচার সম্পর্কে জানতে হইবা, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হইবা, এরপরে যার যে স্কিল ওয়ার্কার ওয়ার্কার সেক্টর আইব তার স্কিল সম্পর্কে, যেমন যার নার্সিং বা যে স্কিল ওয়ার্কার শেফ হইয়া, বা সে স্কিল ওয়ার্কার যদি শেফ হই তার তার অভিজ্ঞতা থাকতে হইব, এক্সপিরিয়েন্স থাকতে হইব। এক্সপিরিয়েন্স না থাকলে ভাই এদের সহ কোনো লাভ নাই, এক্সপিরিয়েন্স মাস্ট থাকতে হইব। ওই ওটা যেটা হওয়াত আসলাম এই তাই না সামনে, ওকে। সো তুফাইলে যে বিষয়টা কইছ, যেমন ধরো ল্যাঙ্গুয়েজ, তো এটা তো ফার্স্ট প্রায়োরিটি ল্যাঙ্গুয়েজ আপনি শিক্ষাইতে হইবা। আর আরেকটা জিনিস কইছেন তুফাইলে যে স্কিল, যে কোনো একটা সেক্টর আপনি স্কিল হইয়া আইতা। এখন এটা হইতে পারে আপনি শেফ, হইতে পারে আপনি হেলথ কেয়ার সেক্টরের যে কোনো একটা স্পেশালিস্ট আপনি অর্জন করে আইতা, হইতে পারে আপনার গ্রাফিক্সের একটা স্কিল আপনি অর্জন করলা, ড্রাইভিং আপনি স্কিল ডেভেলপমেন্ট করলা, অথবা আপনি এমন হইতে পারে আপনি ভিডিও এডিটিং শিক্ষা আইসেন। সো প্রত্যেকে যদি, অথবা আপনার ট্যুরিজম সেক্টরে যদি আপনি একটা কোর্স করে আইন, একটা স্কিল ডেভেলপমেন্ট হয়ে যায়, কিছু এক্সপিরিয়েন্স লই আইতে পারেন, তাইলে আপনার নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন সবটা ঠিক থাকলে আপনি ভালো জব করতে পারবা, আপনি স্টুডেন্ট পাশাপাশি আপনি ভালো একটা পয়সা ইনকাম করতে পারবা, যে পয়সা দিয়ে আপনি আপনার লিভিং এক্সপেন্স অত তুলে নিতে পারবা, আপনার যে খরচ আছে এগুলো তুলে নিতে পারবা, এবং আপনি পাশাপাশি কিছু বাড়িতে ফাটাইতে পারবা। সো টিউশন ফি আপনি চাইলে তুলতে পারবা, একটু হার্ড ওয়ার্ক করা লাগবে, আমারও একটু বেশি পরিশ্রম করা লাগবে, ফুল টাইম জব পাইলে অবশ্যই অনেক কিছু ম্যানেজ করতে পারবা। তো সবটা বাদে এই লাগে হার্ড ওয়ার্ক করা লাগবো। আর আমরা যে যে পয়েন্ট কইলাম, যে ল্যাঙ্গুয়েজ, তারপরে এই লাগে যে কোনো একটা স্কিল ডেভেলপ করা, পাশাপাশি ওই লাগে নেটওয়ার্কিং কমিউনিকেশন স্কিল ডেভেলপ করিয়া আওয়া, এগুলো আপনার ভেরি ভেরি হেল্পফুল হইব। আমি আইসি বিগত 1 সপ্তাহ আগে, তো আমার সব কিছু লন্ডন ভালো লাগছে, বাট একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে, যেটা ওই লগে আপনার ধরে লক্ষা এই আমার ড্রাইভিং কোর্সের জন্য করিয়া আইতাম, তাইলে আমার বহুত ফায়দা হইতো, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যদি করতাম, তে আমার এই 9-1 বছর আমি যে কোনো টানে টুনে চলতে পারলাম, মানে বা একটা ভালো সাইট লাগলো। মানে এখন আমি আইসি একটা স্কিল লইয়া, যেমন শেফর ওয়ার্ক লই আইছি, স্কিল ওয়ার্ক। তো আপনার একটা জিনিস হইতে আসলাম যে বাংলাদেশ যেরকম, বাংলাদেশ আমরা যেরকম দেখি যে শেফর একরকম, ইনর শেফর আর বাংলাদেশের কালচার মধ্যে অনেক ডিফারেন্ট আছে। যেমন আপনারা ধরে লক্ষা ইনর মাঝে খানি টানির মাঝে একরকম মিক্স করে, বাংলাদেশও করে আর অন্যরকম মিক্স। তো আমার কাছে এটা ভালো লাগছে, যেমন এদেশের কিছু কিছু আছে যে ট্রাফিক সিগন্যাল মেনটেন করা, দেন পলিউশন, নয়েজ পলিউশন, একবারে সপ্তাহে একবারে সেপারেট জার্জির সব কিছু মেনটেন করা চলা। বাট আর একটা জিনিস কই আপনার, তাড়াহুড়া করার দরকার নেই, অনেকে অনেকে খালি কমেন্টস করেন, খালি মেসেজ দিন, ভাই আমরা আপনি কিলা ইউকে গেছেন, আমরা কিলা যাইতাম, আর ভাই কিতাব প্রিপারেশন নিতাম, আমরা
এক্স্যাক্টলি ধৈর্য পেশেন্ট তাহলে সব হইবো। মূল যে জিনিসটা হইলো গিয়া ধৈর্য পেশেন্ট থাকতে হইব, আগ্রহ থাকতে হইব, আর নিজেরে প্রিপেয়ার করার মন মানসিকতা থাকতে হইব, নিজেরে আপনি তৈরি করতে হইব। খালি আইতা হইলে তো আর আওয়া যাইতো না, একটা প্রসিজিওর আছে, প্রসিজিওর মেনটেন কইরা, ডকুমেন্টেশন আছে, এটা সবটা মেনটেন কইরা আপনারে আইতে হইব। বাট সবচেয়ে বড় বিষয় যেটা হইলো গিয়া আপনারা নিজেরে তৈরি করো, স্কিল কইরা ওকা। এই দেশও একবারে 60 বছর বয়সী মানুষও কাম করে, 17-18 বছর বয়সীও মানুষ কাম করে, কেউ বেকার থাকে না, সবে কাম করে। কাম ছাড়া বিদেশ আসলে কিচ্ছু করা ইম্পসিবল নাই। যেটা দেখা নিয়ে হয় আপনার শুধু ওইটাও দেখো, আসলে দেশ যে আইয়া কি তা করো কথা কেউ দেখো সব কা দোয়া সব আইতা ইয়া দেখবা দেশ। আর অবশ্যই স্কিল এক্সপিরিয়েন্স হইতে হইব, এক্সপিরিয়েন্স লই আইতে হইব, তাইলে আপনার সুবিধা পাইব এই দেশ হইয়া। নাহলে যদি খাম খাজ না শিখতে পারেন বা না থাকে তাইলে আপনার কোনটা করতে পারতেন না, বটাও আমার কথা। থ্যাংক ইউ তুফাইল। তো মূল যে জিনিসটা তুফাইলা কইছেন তানোর ইয় তান শেয়ার করছেন, আমিও আপনার ওটাও কইতাম চাইতাম যে অ্যাটলিস্ট বেসিক যে জিনিসগুলো এইগুলো যদি আপনারা দেশ থেকে জানি আইন শিখে আইন এখানে আই আপনারা অত বেশি বিপদে পড়তে নাই, মানে প্রিপেয়ার ওই আইলে। যেমন আমি অনেক মানুষ দেখছি তারা গুগল ম্যাপটা কিলা ইউজ করুন ও জিনিসটা তারা জানুন না, তারা যেন গড় থেকে বাড়াইয়া হোয়াটসঅ্যাপ লাইতা বা লন্ডন বিচ যাইতা বা লন্ডন আই দেখা যাইতা। এই জিনিসটা আমরা দেশ থেকে যদি শিক্ষাই যাই হাউ টু ইউজ গুগল ম্যাপ, ইউটিউবে অনেক জিনিস দেখা যায়, আমরা গুগল ম্যাপটা ইউজ করলে এই দেশের আপনি ইউনাইটেড কিংডমের যেসা জায়গা একবার ভিলেজ এরিয়াত গিয়েও আপনি আর আইতা নাই যদি গুগল ম্যাপটা ঠিক মতো ইউজ করা জানো। সো গুগল ম্যাপটা অ্যাটলিস্ট ইউজ করা শিক্ষাইবা, কিলা কমিউনিকেশন করুন, কিলা নেটওয়ার্কিং করুন, এই বিষয়গুলো শিক্ষাইবা। এতে করি অ্যাটলিস্ট আপনি এই দেশ আইলে বিপদও পড়তা নাই, আপনি মোটামুটি ধারণা লই আইবা যে সিটি তাই। আপনি যদি লন্ডন আই লন্ডন সিটি সম্পর্কে অনেক অনেক ব্লগ পাইবা, ভিডিও পাইবা, ইনফরমেশন উইকিপিডিয়া পাইবা, গুগলও পাইবা, এগুলো আপনারা জানিয়ে আইবা। এর পাশাপাশি আপনারা যদি ম্যানচেস্টার আইন, বার্মিংহাম আইন বা হোয়াট এভার আপনারা ওয়েলস ওর কার্ডিফ আইন বা স্কটল্যান্ড ইডিনবার্গ আইন যেনও আপনারা আইন, আপনারা যদি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এবং কালচার সম্পর্কে ধারণা থাকে সো আপনারা বিপদে পড়তে নাই, আপনারা জানবা। আর এটা ডিজিটালাইজেশনের যুগ, আপনারা যদি টেকনোলজির লগে একটু টাচও থাকুন সব তা আপনার ইজিলি পাইবা। এদের সব আসলে সবটা এত ইজিলি এত সুন্দর করে অর্গানাইজ করা, মানে আপনার সবটা একজন নতুন ইমিগ্রেন্টর দ্য ওয়েলকামিং কান্ট্রি। সো ওভারঅল আপনারা ওটাও আমি কইলাম আর কি আজকের ভিডিওর উদ্দেশ্য। আউকা স্বপ্ন দেখা যারা অবশ্যই একটা ড্রিম কান্ট্রি আইতা, আইলে আমরা দেশের রেমিটেন্স বাড়বো, আমরা দেশের ইকোনমি বাড়বো, একটা ফ্যামিলি উন্নত হইলে, একটা দেশ উন্নত হইলে আমরা অনেক গ্রোথ হইব, আমরা ডেভেলপমেন্ট হইব। সো আমি ওটাও কই মোক প্রিপারেশন নৌকা, নিজেরে তৈরি করুকা, প্রয়োজনে 1 বছর 6 মাস সময় নৌকা। সো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সালাম আলাইকুম।